হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই রয়েছেন। আজকে আপনাদেরকে জানাবো আমি আমার বাড়িতে কোন ধরনের পশু পক্ষী পালি বা কোন ধরনের পশু পক্ষীর বাড়িতে রাখি। এই পশু পক্ষীগুলো আপনাদেরকে আজকে দেখাবো। গরু, মোষ, কবুতর, ছাগল, ভেড়া। ও ছাগল নেই, এখন ছাগল সবগুলো বিক্রি করে দিয়েছি, শুধু ভেড়া রয়েছে। তো মোষ, গরু, ছাগল, ভেড়া আর কবুতর আপনাদেরকে দেখাবো, মুরগি দেখাবো, হাঁস দেখাবো। মানে এইগুলো বাড়িতে সাধারণত আমি পালি। বন্ধুরা, আপনাদেরকে কবুতর দেখালাম, এখন দেখাবো গরু। আমাদের গরু রয়েছে, গরু দুইটি রয়েছে, চারটি ছিল, দুইটি বিক্রি করে দিয়েছি, আর দুইটি রয়েছে গাই গরু, দুধ হয়। এই যে দেখেন, এই যে গাই, এটা গাই, এটার দুধ হয়, এটার বাছুর রয়েছে, বাচ্চা রয়েছে। একে বাঁধতে রাখি এখন, নালে এখানে ধান রয়েছে, অন্য মানুষের খালি ধান খায়, সেই জন্য বাঁধিয়ে রেখেছি, নালে কথা শোনো না। একিস খেয়ে একটা মানে মরে মরে কিস খেলাম, কুইটা কথা ক। এটা ওই গায়ের বাচ্চা, এটা ওই গায়ের বাচ্চা, 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 বাচ্চা। আর এই যে ফেরা, এই যে ময়না, এটা আমাদের ফেরা। গরম লাগলো না? হ্যালো বন্ধুরা, মোষ পেয়ে গেছি, মোষের কাছে এসেছি। এই যে দেখেন, এই যে মোষ, এটাই আমাদের মোষ, এই যে মোষ, এই যে দেখেন, এই যে মোষ, এখানে চারটি বাচ্চা, পানিতে অনেক সুন্দরভাবে রয়েছে, গোসল করছে, গরম লেগেছে, গোসল করে আছে। এই চারটি বাচ্চা আর এদের মা দুইটি তো আপনাদেরকে দেখালাম, আরও এই যে হাঁস,
আপনাদেরকে যে বললাম যে হাঁসের হাঁস পালি বাড়িতে, এই যে আমাদের হাঁস, এগুলো আমাদের। এইগুলো আমার ভেড়া, এই যে ভেড়া, এই যে ভেড়া, এই যে ভেড়া। হ্যালো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো আমাদের বাগান। এটা আমার বাগান না, এটা আমার ফুফাতো ভাইয়ের বাগান। তো আপনাদেরকে মোষ দেখালাম, গরু দেখালাম, ভেড়া দেখালাম, কবুতর দেখালাম, হাঁস দেখালাম, এগুলো বাড়িতে পালি। আর এটা হলো আমার ফুফাতো ভাইয়ের বাগান, সুপারির বাগান, সাথে লেবু রয়েছে, লেবু গাছ। তো এই লেবু গাছগুলো এই বছর লাগিয়েছে, এই বছর 1 লাখ টাকা এখানে লেবু থেকে 1 লাখ টাকা এসেছে। আর তামুল সুপারি গাছগুলো 3 বছর হয়েছে বয়স, আর 2-3 বছর লাগবে তারপরে সুপারি ধরবে। যে দেখেন অনেক সুন্দর বাগান, সুপারি বাগান, লেবু বাগান। এটা বন্ধুরা, এটা বাগান হলো 2 বিঘা মাটির বাগান, 2 বিঘা। তো ধনধর ভাই, এটা বাগান কয় বিঘা তো আমি তার কাছ থেকে জেনে নেই। যাওয়া যায় না, অনেক জঙ্গল হয়ে গেছে। বাগানটা অনেক সুন্দর বন্ধুরা, কিন্তু ঘাস রয়েছে, অনেক ঘাসে দেখেন না, অনেক ঘাস রয়েছে। সুপারি গাছগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর বাগান। কয় বিঘা মাটি? 2 বিঘা। 2 বিঘা মাটির বাগান বন্ধুরা। তো আপনাদেরকে লেবু দেখাই, লেবু রয়েছে, লেবু এই বছর বিক্রি করেছে, এখন গাছে নেই। হঠাৎ 2-1টা লেবু আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে লেবু, এই যে গরু পালো জায়গাতে নাই কি ভালো জমা দিন গরু ভালো নাই খেলি ঢুকাই দে। দেখেছেন অনেক সুন্দর বাগান। যাদের মাটি জমিন রয়েছে তারা বাগান করবেন, বাড়িতে পশু পক্ষী পালবেন, আপনাদের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ এখান থেকেই অনেক টাকা আসে বছরে। এই টাকা পেলে আপনাদের জীবন চলে যাবে, বিদেশে গিয়ে খালি বন্ধুরা অনেক কষ্ট। তো সেই জন্য আমার ফুফাতো ভাইটা বিদেশে না গিয়ে এই বাগান করেছে, আর আমি পশু পক্ষী পালি আপনাদেরকে তো দেখালাম, এই দিয়ে আমাদের জীবন চলে। তো আপনারাও স্যাম এই কাজগুলি করবেন, যাদের জমি রয়েছে, মাটির জমিন রয়েছে, এগুলো কাজ করবেন, বিদেশে যাবেন না। আজকাল তো বিদেশে অনেক কষ্ট, আর কখন কি হয় বলা তো যায় না, সেই জন্য বাড়িতে এগুলো করবেন। বাড়িতে থাকলেও শান্তি, শান্তিতে থাকতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসব নতুন কিছু নিয়ে। আজকে থেকে এখানেই শেষ, খুদা হাফেজ।